মেদিনীপুর শহর লাগোয়া সুদামপুকুর এলাকায় আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার দুই অভিযুক্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে। অমিতাভ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা বা কি বলছেন? দেখো কুসুমিতা, এক আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগ ঘিরে সরগোল পড়েছে মেদিনীপুর শহরে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে। স্থানীয় সূত্র থেকে যেটা জানা গেছে, সোমবার সকালে শহরের নবীনাবাগ এলাকা থেকে অচৈতন্য অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন। এরপর তারপুরে কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন এবং যুবতীকে উদ্ধার করে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে যুবতীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় এবং তারাও হাসপাতালে পৌঁছে যান। এরপরই তারা যেটা জানান, তাদের পরিবারের ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তারা এই ঘটনার তদন্ত দাবি করেন। এরপরই পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধর্ষণের ঘটনা স্বীকারও করেছে। পুলিশ যেটা জানাচ্ছে, পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার অলোক রাজুরিয়া জানিয়েছেন যে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় যারা যারা যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে আজ মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে, আরও কয়েকজন এই ঘটনায় যুক্ত, যাদেরকে পুলিশ যাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ অমিতাভ।